সুশান্ত সিং রাজপুত বলিউডের এই অভিনেতার মৃত্যুর রহস্যজট জট খোলেনি এখনো চলছে তদন্ত এর মধ্যেই তার শেষ ছবি দিলবেচারা মুক্তি পেতে যাচ্ছে আগামী চব্বিশে জুলাই সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে দর্শকদের মধ্যে ভারতীয় ফিল্মের এই ধনির শেষ ছবিটাই স্মরণকালে সব রেকর্ড ভেঙে ফেলবে বলে মত বিশ্লেষকদের হত্যা না আত্মহত্যা বলিউডের এক রাজপুতের মৃত্যু প্রশ্নবিদ্ধ করেছে পুরো ভারতীয় চলচ্চিত্র শিল্পকে প্রশ্ন উঠেছে স্বজনপ্রীতি আর অবমূল্যায়ন কি আত্মহত্যায় প্ররোচনা নয় সুপারস্টার সালমান খান পরিচালক করণ জোহর একতা কাপুর ও সঞ্জয়লীলা সহ মোট আট জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে ইতোমধ্যে বিহারের আদালতে আগামী তেসরা জুলাই হবে শুনানি সুশান্তর আত্মহত্যা শুধু বিহারবাসী কষ্ট পাননি পুরো ভারতের মানুষ কষ্ট পেয়েছেন আমি অভিযোগ করেছি মৃত্যুর আগে সুশান্ত সিং রাজপুতকে প্রায় সাতটি সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এছাড়া তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায়নি তার জীবনে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে যা তাকে চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য করে এটিকে তাই আত্মহত্যায় ধাবিত করা বলা যায় বলিউড এখন আর নিরপেক্ষ নয় এখানে চলে স্বজনপ্রীতি স্টার কিট অর্থাৎ সুপ্রতিষ্ঠিত নায়ক নায়িকাদের সন্তান না হলে এখানে আর টিকে থাকা যায় না এই না টিকে থাকার বলি হয়েছেন সুশান্ত এরই মধ্যে অভিযুক্তদের বয়কটের আহ্বান জানিয়ে স্বাক্ষর করেছেন প্রায় অর্ধকোটি ভারতীয় অন্যদিকে মুম্বাই পুলিশ চালাচ্ছে তদন্ত বক্তব্য রেকর্ড করা হয়েছে অন্তত তিরিশ জনের ভক্তদের দাবি সিবিআই তদন্তের সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ায় যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটি তার জনপ্রিয়তাকে আরও কয়েক গুণ বাড়িয়েছে চব্বিশে জুলাই অনলাইন প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে মুক্তি পেতে যাওয়া সুশান্ত অভিনীত শেষ ছবি দিলবেচারা নিয়ে তাই আগ্রহ এখন জনমনে দিলবেচারার গল্প অনুযায়ী ছবির শেষেও সুশান্তের মৃত্যুই হবে ছিচোরে সিনেমায় আত্মহত্যা কোনো সমাধান নয় বলে যে অভিনেতা বার্তা দিয়েছিলেন জনগণকে আজ তার করুণ পরিণতি ভাবাচ্ছে ভক্তদের মৃত্যুর আগে প্রায় ছয় মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত সিং রাজপুত এই ছয় মাসে তিনবার চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি নিজের ব্যক্তিগত ও পেশাগত বিষয় নিয়ে আলোচনাও করেছিলেন সুশান্তের ম্যানেজারও তার বয়ানে মানসিক অবসাদের বিষয়টিকে তুলে ধরেছেন অন্যদিকে সুশান্তের বাড়িতে তদন্ত করতে গিয়ে পুলিশ দেখতে পায় যে ঘরের আলমারিতে স্ত্রী করা জামা জামাকাপড় পালট হয়ে পড়ে আছে অর্থাৎ গলায় ফাঁস লাগানোর জন্য কাপড় তিনি খুঁজছিলেন এমনটাই মনে করা হচ্ছে তার মৃত্যু হয় সবুজ রঙের কুর্তা ব্যবহারে সেই কাপড়টি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে সেখানে পরোখ করে দেখা হবে যে এই কাপড় সুশান্তের ভার বহন করতে সক্ষম ছিল কিনা ক্যারিয়ারের যখন সূর্য উড্ডয়মান ঠিক তখনই জীবনের সূর্য অস্তমিত হয় সুশান্ত সিং রাজপুতের গেল চোদ্দই জুন মুম্বাইয়ের বান্দ্রাতে নিজ বাড়ি থেকে সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের পর জানানো হয় তিনি আত্মহত্যা করেছেন তবে এখনও চলছে তদন্ত আর ভক্তরা এটিকে আত্মহত্যা মানতে নারাজ এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমার মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে পরিচিত হয়ে ওঠেন চৌত্রিশ বছর বয়সী এই নায়ক সৈয়দীপ্তেখার সময় সংবাদ